রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে এদিন এলাকার 200 জনকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন শিলিগুড়ির 3 নং টাউন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজল দাস। রাজ্যের শাসক দল তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে এদিন এলাকার 200 জনকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন শিলিগুড়ির 3 নং টাউন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজল দাস। এদিন বিকেলে বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা কমিটি দলীয় কার্যালয় জয়মনি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপিতে যোগদান করলেন তিনি। সদ্য দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলার সাধারণ সম্পাদক রাজু সাহা সহ অন্যান্য কার্যকর্তাবৃন্দ। অপ্রতিম সৌভাগ্যের বিষয় আজকে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে শিলিগুড়ি 3 নম্বর টাউন কমিটির আর এক্স জেনারেল সেক্রেটারি শ্রী কাজল দাস এবং শ্রী গঙ্গু মল্লিক আমাদের পার্টিতে প্রায় 200 জন নিয়ে জয়েন করেছেন। শ্রী কাজল দাস গেট বাজার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট আছেন, তার সাথে সাথে তিনি শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারিও আছেন। তিনি একজন খুবই অনুভবশীল একটা প্রবীণ কার্যকর্তা, রাজনীতিবিদ আমাদের দলে যোগ দিয়েছেন, তার আমরা খুবই অভিনন্দন, সবাই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ওনাদের আশাতে অবশ্যই অ্যাডেড ওয়ার্ডসগুলোতে দলের আমরা একটা আরও দৃঢ়ভাবে তার সংগঠনে কাজ বিস্তার করতে পারব। আমরা লাগাতার আপনারা দেখেছেন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, আমরা সবাইকে এটা জানাতে চাই যে লাগাতার দলের মধ্যে বিভিন্ন দল থেকে লোকজন যোগ দেওয়ার জন্য নিত্য প্রতি প্রস্তুত আছেন। একটা জনগণের মধ্যে একটা বিষয় ছড়িয়ে গেছে যে এবার কিন্তু আসন্ন কর্পোরেশন ইলেকশনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বোর্ড গঠন হবে।